দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন রাশমিকা মান্দানা ও বিজয় কুন্ডা। এদিকে আবার অনেক বদল নিয়ে আসছে নো এন্ট্রির সিকুয়েল সিনেমার। আবার অন্যদিকে মেকআপ ছাড়া কেমন দেখতে মালাইকা, বলছি বিস্তারিত। প্রথমে আসি রাশমিকা মান্দানা ও বিজয় কুন্ডার কাছে। রাশমিকা মান্দানা বেশ কিছু ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তাতে দেখা যায় কখনো দুবাইয়ের মরুভূমির বুক চিরে ছুটে যাচ্ছে তার গাড়ি, আবার কখনো বিলাসবহুল হোটেলে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন তিনি। অন্যদিকে বিজয় দেব কুন্ডা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যায় একই লোকেশনে সেই ভিডিও তোলা হয়েছে। যদিও কোনো ছবি বা ভিডিওতে একসঙ্গে দেখা যায়নি বিজয় রাশমিকাকে, তবে নেটিজেনদের দাবি রাশমিকা ও বিজয় একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন। এই সময় থেকেই এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত, যদিও এ সম্পর্ক বন্ধুত্বে সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপি চুপি শহর ছেড়ে ছুটি কাটানো, তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। শোনা যায় যে লিভ ইন করছেন তারা, খুব শিগগিরই নাকি সারবেন বাগদান। এদিকে আবার অনেক বদল নিয়ে আসছে নো এন্ট্রির সিকুয়েল সিনেমার। এন্ট্রির সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলেছে। সুপারহিট এই কমেডি ছবির সিকুয়েলে কাদের দেখা যাবে সেটা এবার জানা গেল। 2005 সালে মুক্তি পেয়েছিল আনিশ বাজমি পরিচালিত নো এন্ট্রি। কমেডি ছবিতে একঝাঁক বিটাউন অভিনেতাকে দেখা গিয়েছিল। তাদের মধ্যে ছিলেন অনিল কাপুর, সালমান খান, ফরদিন খান, লারা দত্ত, এশা দেউল, সেলিনা জেটলি, বিপাশা বাসুসহ আরও অনেক। দীর্ঘ সময় ধরে এর সিকুয়েলের অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা। অবশেষে আসতে চলেছে নো এন্ট্রি টু। তবে এর অভিনয়শিল্পীর তালিকায় পুরোটাই রদবদল হয়েছে বলে শোনা যাচ্ছে। ছবিতে মূল তিন নায়কের চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও দিলজিৎ দোসাঞ্জকে। সিকুয়েল ছবির তিন নায়িকার নামও এবার খোলাসা হয়েছে। নো এন্ট্রি টুর তিন মূল নায়িকা হিসেবে আসতে চলেছেন কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর ও মানসী ছিল্লার। তাই সব মিলিয়ে এবারের নো এন্ট্রি টু জমজমাট হতে চলেছে। আবার অন্যদিকে মেকআপ ছাড়া কেমন দেখতে মালাইকা, অনেকের মনেই প্রশ্ন জাগে মেকআপ ছাড়া বলিউডের নায়িকারা আসলে দেখতে কেমন, তারা কি সত্যিই স্বপ্নের মতো সুন্দরী? যদিও আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জানা যায় অনেকেই মেকআপ সুন্দরী, বাস্তবে ততটা সুন্দরী নন। এবার সামনে এলো একেবারে নো মেকআপ লুকে মালাইকার ভিডিও। 50 বছর বয়সী এই নায়িকার ফিগার ও ত্বক দেখলে মনে হবে তার বয়স খুব বেশি হলে 30। নিজের বয়সকে শুধুমাত্র যোগা ও ডায়েটের মাধ্যমে বেঁধে রেখেছেন মালাইকা। তবে ভাইরাল ভিডিওতে কি আছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে জিন্স ও টি শার্ট পরে বাড়ি থেকে বেরোচ্ছেন মালাইকা, কাঁধে ব্যাগ, তবে মুখে একটুও মেকআপ নেই। এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায়। অনেক নায়িকাই আছেন যাদের মেকআপ ছাড়া বাইরে আসতে কখনো দেখা যায়নি, মালাইকা তাদের মধ্যে পড়েন না। মালাইকার স্কিন দেখে প্রশংসা করতে শুরু করেছেন নেটিজেনরা, মাখনের মতো ত্বক নায়িকার। এই ভিডিওতে অনেকেই লিখেছেন মালাইকা মেকআপ ছাড়াও দারুণ সুন্দরী। তবে এই রূপ রহস্যের একটাই চাবিকাঠি, নিয়মিত যোগা ও ডায়েট। যাই হয়ে যাক, শরীর চর্চা করতে ভোলেন না এই নায়িকা। এই ভিডিও এখন তুমুল ভাইরাল।